আসসালামু আলাইকুম। ভিডিওর প্রথমে যে স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন, এরকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন। ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশট অ্যাপ্লিকেশনটার দরকার হবে। ইনশট প্রো ভার্সনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওটাকে তৈরি করার জন্য ইনশট অ্যাপটাকে ওপেন করবেন, ভিডিও লিখাতে ক্লিক করবেন, নিউ লিখাতে ক্লিক করবেন, অলটাকে সিলেক্ট করে দিবেন। গ্যালারির সব ছবি ভিডিওগুলো একসাথে পেয়ে যাবেন। এখান থেকে প্রথমে একটা 6 সেকেন্ডের ইন্ট্রো ভিডিও সিলেক্ট করতে হবে, এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটাকে সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনার পছন্দের যে কোনো 8টা ছবি সিলেক্ট করে দিবেন। ইন্ট্রো ভিডিও এবং পছন্দের 8টা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটা টিক মার্ক অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। সবগুলো এখানের মধ্যে চলে আসবে। ক্যানভাস অপশনে ক্লিক করবেন, 9:16 সাইজটা সিলেক্ট করবেন, তারপর টিক মার্ক অপশনে ক্লিক করবেন। এখন এখানে আমাদের একটা মিউজিক অ্যাড করতে হবে, তার জন্য মিউজিক অপশনে ক্লিক করবেন, প্লাস মিউজিকে ক্লিক করবেন, মাই মিউজিকে ক্লিক করবেন। আপনার গ্যালারির সব অডিও গানগুলো শো করবে। আমি যে মিউজিকটা ব্যবহার করতেছি এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, এটার উপরে ক্লিক করবেন। এদিকে একটা ইউজ লিখা আসবে, এখানে ক্লিক করবেন, তারপর টিক মার্ক অপশনে ক্লিক করবেন। এখন নিচের লেয়ারটাকে বাদ দিকে দিয়ে আপনি প্রথম ছবিটা বরাবর আসবেন। এখান থেকে প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন, তারপর ছবিটার উপর দুই আঙ্গুল দিয়ে ধরে টেনে এরকমভাবে জুম করে ফুল স্ক্রিন করবেন। তারপর হাত দিয়ে ধরে ডান দিক বাঁ দিক করে ছবিটাকে আপনি এখান থেকে মাঝ বরাবর বসিয়ে দিবেন। ঠিক একই নিয়মে এখান থেকে আপনার যে ছবিটা ফুল স্ক্রিন নিয়ে ওই ছবিটার লেয়ারে ক্লিক করে দুই আঙ্গুল দিয়ে ধরে টেনে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করে মাঝ বরাবর বসিয়ে দিবেন। তো আমার সবগুলো ছবি ফুল স্ক্রিন করা আছে। এখন লেয়ারটাকে ডান দিকে দিয়ে প্রথম ছবিটা বরাবর আবার চলে আসবেন। এখান থেকে ছবির মধ্যে ডিউরেশন বসাতে হবে, তার জন্য প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন, উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন, নিচের অপাসিটিটাকে বাড়িয়ে আপনি 2.7 সেকেন্ড করবেন, তারপর ডবল টিক মার্ক অপশনে ক্লিক করবেন, অ্যাপ্লিটলটাকে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনি আবার ডিউরেশনে ক্লিক করবেন, এটাকে 1 মিলি সেকেন্ড বাড়িয়ে 2.8 সেকেন্ড করে টিক মার্ক অপশনে ক্লিক করে দিবেন। আমাদের প্রথম ছবি ডিউরেশন হবে 2.8 সেকেন্ড আর বাকিগুলো হবে 2.7 সেকেন্ড করে। তারপর লেয়ারটাকে আপনি একদম বাঁ দিকে দিয়ে ভিডিও শেষ অংশে আসবেন, দেখতে পারবেন আমাদের একদম শেষের ছবিটা একটু বড় আছে, এটা লেয়ারে ক্লিক করবেন। এটা শেষ অংশে ধরে এখান থেকে কমিয়ে নিচের মিউজিকটা যতখানি আছে এটাকে অতখানি করে দিবেন। এটা 1.4 সেকেন্ড হবে, আমাদের লাস্টের ছবিটা 1.4 সেকেন্ড আর প্রথমের ছবিটা হবে 2.8 সেকেন্ড আর মাঝখানে যতগুলো ছবি আছে সবগুলো 2.7 সেকেন্ড করে হবে। এখন লেয়ারটাকে ডান দিকে দিয়ে আবার প্রথম ছবিটা বরাবর চলে আসবেন। এখান থেকে ছবির মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করতে হবে, তার জন্য প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন, উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে অ্যানিমেশনে ক্লিক করবেন, কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন, নিচের অ্যানিমেশনগুলোকে বাঁ দিকে দিয়ে এখান থেকে কর্প আউটটাকে সিলেক্ট করবেন, তারপর টিক মার্ক অপশনে ক্লিক করবেন। তারপর ঠিক একইভাবে যতগুলো ছবি আছে সবগুলো ছবিতে এই কর্প আউট অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিবেন। সবগুলো ছবির মধ্যে এরকমভাবে অ্যানিমেশন সিলেক্ট করা হয়ে গেলে লেয়ারটাকে ডান দিকে দিয়ে আপনার প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে আপনি ঠিক ওই বরাবর চলে আসবেন। উপরে টুলসগুলোকে একটু ডান দিকে দিয়ে পিআইপি লিখাতে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে একটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও সিলেক্ট করতে হবে, এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, এটাকে সিলেক্ট করে দিবেন। তারপর এই অপশনটাতে ক্লিক করবেন, এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে ব্লেন্ড অপশনে ক্লিক করবেন, নিচে থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করে দিবেন, তারপর টিক মার্ক অপশনে ক্লিক করবেন। এখন এখান থেকে উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে আবার পিআইপি লিখাতে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে একটা পিএনজি বর্ডার ফ্রেম সিলেক্ট করতে হবে, এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, এখান থেকে এটার উপরে ক্লিক করে দিবেন, এটা এখানের মধ্যে চলে আসবে। তারপর এখান থেকে এই অপশনটাতে ক্লিক করবেন, এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। এখন এটার লেয়ারের উপর ক্লিক করে ধরে রাখবেন, তারপর এটাকে আপনি বাঁ দিকে স্লাইড করে একদম ভিডিওর প্রথমে নিয়ে আসবেন। এরকমভাবে এদিকে ধরে রাখবেন, দেখতে পারবেন এটা একদম ভিডিওর প্রথমে চলে আসবে, এই দেখতে পাচ্ছেন। তারপর আবার এটার উপরে ক্লিক করবেন, এখান থেকে এটা লেয়ারের শেষ অংশে একবার ক্লিক করবেন, তারপর ভিডিও ইন্ড লিখাতে ক্লিক করবেন। এখন এটা সম্পূর্ণ ভিডিওতে হয়ে যাবে। এখন আপনি এই নিচের ব্ল্যাক স্ক্রিনের লেয়ারটাতে ক্লিক করবেন ভিডিওর শেষ অংশে এসে, তারপর স্প্লিটে ক্লিক করবেন, তারপর ডিলিট অপশনে ক্লিক করবেন, নিচের যে বাড়তি অংশটা আছে এটা ডিলিট হয়ে যাবে। তারপর লেয়ারটাকে ডান দিকে দিয়ে ভিডিওর প্রথমে আসবেন, এখান থেকে টিক মার্ক অপশনে ক্লিক করবেন। আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি। এখান থেকে মিউজিক স্যার আপনাদেরকে একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি। কপিরাইটের জন্য এখানে মিউজিক সহকার প্লে করতেছি না, তবে আপনারা ভিডিওর প্রথমে যে মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এখানে আমরা যত আমি ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে সেভ অপশন আছে, এখানে ক্লিক করবেন, পুনরায় সেভ অপশনে ক্লিক করবেন। এখানের মধ্যে 100% হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন, নিচে কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।